জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রানীগঞ্জে। খুনের অভিযোগ পরিবারের। রানীগঞ্জ থানার অন্তর্গত চলবলপুর এলাকার সোলার প্ল্যান্ট প্রকল্পের পাশে পরিত্যক্ত খাদান থেকে দেহ উদ্ধার করে নিমচা ফাঁড়ির পুলিশ। মৃত দুজনের নাম যথাক্রমে বিপিন ভূঁইয়া বয়স 42 বছর এবং রাকেশ কুমার বয়স 21 বছর। দুজনের সম্পর্কে শ্বশুর ও জামাই রানীগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2 নম্বর বালি ব্যাংকার এলাকার বাসিন্দা তারা। আজ সকালে স্থানীয়রা দুর্গন্ধ পায়, এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃত বিপিন ভূঁইয়ার স্ত্রী মিনা ভূঁইয়া জানান, গত পরশুদিন থেকে তার স্বামী ও জামাই বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর থানায় গতকাল নিখোঁজ ডায়েরি করা হয়। দিনমজুর হিসাবে তার স্বামী কাজ করতেন, এলাকায় কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে ধন্দে রয়েছে তারা। তবে দুজনকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত তারা বলে দাবি করেন তিনি। অঙ্কিতা ভূঁইয়া জানান, তার বাবা বিপিন ভূঁইয়া কাজে গিয়েছিলেন। গত পরশুদিন সন্ধ্যা নাগাদ জামাইবাবু রাজেশ কুমার প্রকৃতির ডাকে সাড়া পেয়ে বাইরে গিয়েছিলেন, কিন্তু দুজনের দেহ বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত খাদানে পাওয়া গিয়েছে। তিনি জানান, তার বাবা ও জামাই ওকে কেউই বা কারা হত্যা করে সেখানে ফেলে দিয়েছে। মৃত রাকেশ কুমারের স্ত্রী মীরা দেবী জানান, চলতি মাসের 4 তারিখে তিনি তার স্বামীর সঙ্গে বাপের বাড়ি এসেছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। গতকাল তাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গত পরশুদিন সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরশুদিন মোবাইল বন্ধ থাকলেও গতকাল কিন্তু মোবাইল চালু ছিল, কিন্তু কেউ ফোন ধরেনি। আজ সকালেও মোবাইল ফোন চালু ছিল, দেহ উদ্ধারের পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তাদের সন্দেহ যে তার স্বামী ও বাবাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। যখন কালকে আমরা সকাল ভোর এসেছি ডায়েরি করতে, তখন আমাদের ডায়েরি করতে 2 ঘন্টা পর আসবে। তো আমরা ফিরে 2 ঘন্টা পর এলাম 12টার সময় এসে এখানে আমরা ডায়েরি করালাম। কালকে সারাদিন সুইচ অফ ছিল, আর পরশু যখন আমরা ফোন করছিলাম তখন রিং হচ্ছিল, আবার আজকে রিং হচ্ছে ফোন। তো ওই ফোন তো মানুষ তো কোথায় আছে? তো কোনো মানুষের কাছে ফোন আছে? মানে আপনারা আজকে কি দেখলেন? আজকে আমরা আমাদের মনে হচ্ছে কি ওর মার্ডারই হচ্ছে। কেন এরকম মনে হচ্ছে? ওরকম মনে হচ্ছে কেন কি আমার স্বামী আত্মহত্যা করনা বলা লয়, ও আত্মহত্যা কোনো শব্দই করবে। আর কি কারণে মনে হচ্ছে যে ফোন, কি কারণে মনে হচ্ছে আপনার যে এরকম হত্যা করা হয়েছে? কি কারণে হত্যা করেছে স্যার আমি জানি না, কিন্তু ওর হত্যাই হয়েছে। ওর দুজনাকারই হত্যা হয়েছে, দুজনাকারই হত্যা হয়েছে, অর্ডার করেছে দুজনাকারই। আজকে করেছি जा रहे हैं इधर लेटरिन करने के लिए, और मेरे चाचा बोले कि हम लोग आ रहे हैं काम से, तो देख के आ गए, तो काम तो मिला नहीं, लेकिन बोले कि हम आ रहे हैं उधर देख के, अगर मिल जाए कोई काम तो हम लोग कर लेंगे वहाँ पे। ये दोनों अलग अलग गए थे। कौन कौन? मेरे हस्बैंड और मेरे अंकल दोनों अलग अलग गए थे, लेकिन दोनों बाद में से बोल रहे थे कि वो लोग साथ में ही था, और कल परसों कॉल कर रहे थे, शाम तक मतलब 7 बजे तक फ़ोन बंद हो गया था, उसके बाद बंद हुआ फ़ोन आज सुबह को ऑन हुआ है। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।